এসায় রয়েছে সেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমুহা, স্যার সেন কি কবি ক, গোলাম কাঁচা গোলাম চুটকে কি কাঁচা গোলা কোনটা এইটা কাঁচা গোলা তেল লেগে আইসে স্যার রয়েছে আমার দিকে এইভাবে, এটা আবার কেমন কথা, তোরে পাটনা গোলাম তো গেছিলাম তুই কাঁচা গোলা দাম চুটকে পাগল নাকি, তুই কলা চিনে না তোর বাবা তোর জন্মের পর থেকে কলা খাওয়াইছে, জন্মের আগেও খাওয়াইছে, শালি তোর বাবা জন্মের আগে তোর কলা খায় নাই, তোরেও কলা খাওয়ায় নাই, এর লেগে তোর এই অবস্থা, মাথা গেছে সাগর হোক নদী হোক পুকুর হোক খাল হোক বিল হোক আপনারা কয়েছে কি কলা, হ্যাঁ আপনি কয়ে যান গা কাঁচা কলা, হ্যাঁ কাঁচা জন্মের আগে খাইতেন না পরে খাইতে, আরে পরেই খায় এটা তো দেখেই তো বোঝা যাচ্ছে কাঁচা, তিন বেলা ভাতের পর কি গাঁজা খান নাকি, মদ খা গাঁজা খামু কেন তো কি পাকা কলার এখন কাঁচা কলা দেখ নিজে কলা চিন না আরে জনরে কমক খাইছে এই খাইছে হেই খাইছে তুই কলা চিন না গোলাম, চিনে না তো কাঁচা কলা, না তুই চিন ওই হালা বালা বুঝে কাটাই না, হ্যাঁ চিনে না কাঁচা কলা রে পাকা কলা কয় ঘুরি ভূত খাচ্ছর বেড়া, কলা বংশের মাতারি রে জিগাইছে কি কলা, আজকে দিব তোরে কলা কইয়া হইছে কাম, আর একটা ভেটকি মাছ রে কইছে কি কলা, কি কলা এরা তোরে কাঁচা কলা খেয়ে ডুব দিছে, ডুব দেওয়ার পর কলাটা ফলাই দিল দুইজন মিলে নিয়ে ভাইগে গেছে গা, কি কয় এটা, হ্যাঁ তো কোনো কাঁচা কলা এরা পর কাঁচা কলা নিতে কি দৌড়ম, কি কইছে এরা তোমার এই সাবেক প্রেমিকের সাথে কি, যাকে দেখলে আমার গায়ে আগুন জ্বলে, তোমার এই সাবেক এক্স যাকে দেখলে আমার কলিজার মধ্যে ব্যথা করে, তুমি এর সামনে আসবে না এটাই ছিল তোমার সাথে আমার কথা, কিন্তু তুমি এর কাছে কেন 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 এসেছো, এ হালার পালা কেন ইসস তোর এই বউ আয়শা আমার কলার মোচায় কিভাবে কোটাটা লাগায় দিছে, এই যে আজকে সুযোগ পাইছি, অনেক দিন ধরে টার্গেটে রাখছি তোরে কাটমো কাটমো করে কাটি নাই, আজকে আসে পাশে জলে জঙ্গলে পিছনে সামনে সাইডে মাঝখানে কোনো জায়গায় কেউ নাই, হ্যাঁ হ্যাঁ
আজকা তোরে পাইরা রান্না কইরা কি যে বানাইয়া খামুড়ে মুসা সে এক খালি তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? তাহলে তোমার কি জানতে ইচ্ছে করে? জানতে ইচ্ছে করে আমারে ভাল লাগে না, আমার কলার মোসা ভাল লাগে, আমারে পছন্দ হয় না, আমার কলার গাছ পছন্দ, আমি টার্গেটে নাই, আমার কলার মোসা টার্গেটে। লজ্জা করলো না আমার কলার মোসায় কোসে কোটা লাগাইতে? আমি কি জানি তোমার গাছ? আর তোমার যদি গাছ হয় তো আমি জীবনে এরিয়াতে পা রাখতাম না, বুঝো নাই? আমি মনে করছি না জানি কার জঙ্গলের মাঝখানে পড়ছে, সরকারি মনে করছি আমি কোটা লাগাই দিছি। যদি জানতাম যে এই কলার গাছ তোমার, সি আমি তো সামনে কেন পিছনে ফিরে তাকাইতাম না, তাই না? জি এত ঘৃণা, তাহলে তো 10 জনকে জিগাইতে পারলে হইতো এই কলার গাছটা কার, কে দিছে গাছটা? হ্যাঁ শালি, আমার চেহারা থোপমা হলে আলাদা কালারে, আমি অন্য ডিজাইনের, নাক বড়, চোখ সরু, পাশা গরু, কত কি কইছ? আজ আমার কলার মোসা ভাল লাগছে, লজ্জা করলো না আমার কলার মোসাই আইসা কোঠা লাগাইতে? হাজির কোরআন কাজ, তোমার এই সাবেক প্রেমিকের সাথে কি যাকে দেখলে আমার গায়ে আগুন জ্বলে, তোমার এই সাবেক এক্স যাকে দেখলে আমার কলিজার মধ্যে ব্যথা করে, তুমি এর সামনে আসবে না, এটাই ছিল তোমার সাথে আমার কথা, কিন্তু তুমি এর কাছে কেন 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 এসেছো? এ হালার পালা, কেন করবো? আইসা আমার গাছের কলার মোসা ইয়ে কাটতেছে, ওই দেখ মাঝখানে ফাঁড় দিছে দেখতে পাচ্ছিস? পরেই বউ আইসা আমার কলার মোসায় কিভাবে কোটাটা লাগাই দিছে দেখছি। এ হালার বেলা কলার গাছ লাগাইতে পারিস না বউ, যে এক্সের জমিতে আইসা যে কলার বাগান গজিয়ে উঠছে, কলার গাছ গজিয়ে উঠছে, সেখান থেকে কলা বের হয়ে গিয়া যে মশাটা রয়েছে, এই মশাটা খাইতে আইসে, এক্সের লসাটা খাইতে আইসে, কি খাইতে? সেইটা ভাল লাগে না, সেইটা মজা লাগে। আর আমার সামনে দাঁড়াইছে যাকে একবার পা দিয়ে ঠিকে দিছি, তার মুখও দেখতে চাই না বেটা, নিয়ে যা নিয়ে যা। তুমি আমারে পা দিয়ে ডেঙ্গা নাই, আমি তোমারে পা দিয়ে রেঙ্গেছি। চলো আমকো কোটা কোটাটা বেরে দাও, এর কোটা চলো। আমারে ভাল লাগে না, আমার কলার মুসা ভাল লাগে, মুসে দিমু আশিস।